ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি তৃষা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে খেমার সম্বন্ধে কথা বলবো সেজন্য খেমারটা আগে দেখাচ্ছি খেমার যারা যে আপুরা খেমার খেমার সম্বন্ধে আমাকে কথা বলতে বলছে কালকের থেকে এই পর্যন্ত শুধু খেমার খেমার নিয়েই কমেন্ট সেজন্য আজকে ভাবলাম যে কিছু কথা বলবো শুধু খেমার নিয়ে তো সাথে থাকেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে থাকা ছোট্ট ব্লাইকন ক্লিক করবেন কেননা আমি যেতে আপনাদের সাথে সহজেই কথা বলতে পারি আর আপনারাও দেখতে পান আমাকে আরেকটা জিনিস হলো আমি আমার কাজে যেতে উৎসাহ পাই আপনারা আমাকে যদি বেশি বেশি সাপোর্ট করেন বেশি বেশি সাবস্ক্রাইব করেন তাহলে আমি খুশি হই এবং উৎসাহ পাই কাজে এই তো আমি কিছু নাম নিয়ে বসলাম নাম বলতে কিছু কমেন্ট নিয়ে বসলাম আর হলো আপনাদের ক্ষেমার সম্বন্ধে বলবো তো আমি প্রথমে বলি আমি ওই দিন যেদিনকে কমেন্ট পড়ছিলাম সেদিন কালা অনেকে অনেকের নাম বলতে পারি নাই প্লাস অনেকে হয়তোবা মনে কষ্ট পাইছে এক আপু লিখছে যে আমি এত আপনাকে অনেক আগের থেকে দেখি প্লাস আপনাকে ফলো করি আপনি আমার নামটা বললেন না অনেক আপুরাই বলছে আপুদের অনেক সময় নামগুলো মনে থাকে না আর কয়েকটা লেখি আবার কয়েকটা লেখা পড়ে না এই জন্য হয়তো মনে থাকে না হয়তো ই করি না তো এই জন্য আসলে সরি ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর আজকে কয়েকটা নাম বলতেছি তো তাদের বলতেছি সাফিন হোসেন আচ্ছা শাফিন হোসেন বলো কে একটু ধন্যবাদ হ্যাঁ আর তারপরে হলো কি নাম এটা তো এটা হলো শাহানুরুল সজিদ মেডিকেল আচ্ছা শাহরুন সজীব সে হলো অসুস্থ সে ডাক্তারের কাছে আছে ডাক্তারের কাছে আছে মেডিকেলে তো তার জন্য অবশ্যই দোয়া করবেন সে অনেক ই করে বলছে যে সে তার অপারেশন হবে আসলে আমি অতটা জানি না যাই হোক সে মেডিকেলে আছে সে অসুস্থ এটাই হলো মেন কথা তার জন্য সবাই আমরা দোয়া চাই আর আপনারা অবশ্যই তার জন্য একটু দোয়া করবেন সে যাতে সুস্থ হয় সুস্থ হয়ে যায় তো তো আরেকটা নামের কথা বলি একটা আপু পারিজা আলম তো পারিজা আলম হইল তার হইল উনত্রিশ তারিখে তো তার জন্মদিনে আমার আমার মুখে নাম শুনতে চাইছে আসলে পারিজা আলমের জন্য আপনারা সবাই তাকে হ্যাঁ বলতেছি পারিজা আলমের জন্য আপনারা সবাই তাকে মন থেকে দোয়া করবেন সে তার জন্মদিনের নামটা শুনতে চাইছে যাই হোক সে হলো মিরপুরে থাকে পল্লী বিদ্যুৎ না কি যেন জায়গাটা নাম বলছিল আমাকে মেসেজে যাই হোক মিরপুরে থাকে সে আর সে অবশ্যই বুঝতে পারতেছে আমি কার নাম কার সম্বন্ধে বলতেছি তো আমি বলবো আপু তোমার বার্থডে জন্য শুভকামনা এবং হ্যাপি বার্থডে আপু তো আর হল আরেকটা হলো এমনি হলো লাখি না কি যেন লাখি আপু হ্যাঁ লাখি আপু তারপর আপু আপনাকেও ধন্যবাদ আর হলো বানু বানু আসলে আমার কি বলবো আপনাদের কাছে বানু নামটা হয়েছে শুনি না তো বানু নামটা খুব পরিচিত এবং খুব কাছের মানুষের নামটা বানু এই নামটা বলতেছি কারণ হইলো সে বলছে যে আপু আমার নামটা বলবেন তো এই জন্য তার নামটা বলতেছে আর বানু নামটা আমার লিখতে হয় না এই খাতায় কারণ আমার বানু নামটা সবসময় অলওয়েজ মন থাকবে এবং আমার আমাদের আমাদের প্রিয় মানুষের নাম বানু যাই হোক তো আপনাদের সবাইকে ধন্যবাদ যে আপনারা আমাকে মানে কমেন্ট পড়তে বলেন এবং আপনাদের নাম বলতে বলেন সেজন্য আপনাদের ধন্যবাদ কারণ কি আমি নিজেকে এত বড় কিছু মনে করি না যে আপনারা আমার মুখ থেকে নাম শুনবেন তারপরেও গিয়ে আপনারা আমাকে এতটা রিসপেক্ট করেন এতটা ভালোবাসেন মানে গ্রহণ করতেছি এই ভালোবাসাটা এই গ্রহণযোগ্য আমি আপনারা আপনাদের মানে সুরুজ ও আচ্ছা আরেকটা নাম হলো সুরুজ আর আরেকটা নাম আছে মানে নামটা আমার মনে নাই সে পরীক্ষা দিবে ছোট ভাই বলতেছিল যে আমি আপনার ছোট ভাইয়ের মতো পরীক্ষা দিব অবশ্যই ওর নামটা আমার মনে নাই আসলে সরি ব্রো তুমি বুঝতে পারবা যে তোমার কথাই বলছি তো আসলে কি বলবো সবাইকে অনেক ধন্যবাদ আর আমাকে এতটা ভালোবাসার জন্য আমাকে এতটা রিসপেক্ট করার জন্য অনেক বেশি ভালোবাসেন আমরা জানি আপনাদের অনেক বেশি ভালোবাসি তো এখন যে যেটা সম্বন্ধে বলতে চাই খেমার এই খেমারটা সম্বন্ধে বলতে চাই এই খেমারটা পুরাটা দেখতে চাইছে এ হলো খামারটা এলক্ষ কুমার তো আসতাতে হেতে সাগা মানে এটা ধরে দাও তো এ হলো খামার এটা হলো একটা একটা ই তো এ হলো একটা পাট প্রথম পাট বড় তারপর হলো সেকেন্ড পার্ট একটা এই যে এই এই এটা আপনি নাইে বাঁধার জন্য এইভাবে যে এরকম করে রাধে এটার জন্য আর এটা হলো ফুল আচ্ছা এটা দেখলেন এখন এটা সম্বন্ধে বলি এই খেমার আপনি নিউ মার্কেটে পাবেন না প্লাস পাবেন কি না আমার মনে হয় না কোথাও পাবেন কেননা আমাকে অলরেডি আমার দুটো বান্ধবী প্লাস আমার খুব কাছের হস করে আসছে ভাবি হয় সে বলছে আয়না দিতে তারপরে আরো দুই তিনজন বলছে আমাকে আয়না দিতে তো আমার যাওয়া হয় না ওই জায়গাটায় ওই জায়গাটা বলতে মিরপুরে আমার এক ভাবি আমাকে এই খেমারটা গিফট করছে থ্যাংক ইউ ভাবি এই খেমারটা সবাই পছন্দ করছে আজকে জানি যে তুমি এই দেখো এই ব্লগ তো এই খেমার হলো সে খেমার সে মেনিল মেনলি সে খেমারে বিজনেস করে না সে হলো একটা ইয়োগা টিচার অনেক বড় ইয়োগা টিচার বাংলাদেশের মধ্যে মনে হয় সেকেন্ড সে সেকেন্ড হবে না তো হ্যাঁ তার গুরু আছে যাই হোক তারা ইন্ডিয়াতে প্রোগ্রাম করে বিভিন্ন তো সে সময় খেমার পরে সে সময় বোরখা পরে সে মানে এত পর্দা করে আর সে খুবই ভালো মানুষ আর বিশেষ করে ভাইয়া আমাকে ছোট বোনের মতো বোনের মতো আদর করে তাদের বাড়িও আপনার ঈশ্বর দিতে সেই ভাবি এই খেমার গুলা পরে এটার সাথে নিচে আরেকটা পাটও পরে পড়ে সে তাকে বেশি ভালো লাগে সে অনেক লম্বা চূড়া ফসা মানে আমার চেয়েও সে অনেক বেশি সুন্দর আমি জানি এখন ভাবি দেখলে বলবো যে পাম মারতেছে এটা বলবে না পাম না আসলে সে খুবই সুন্দর তো ওই ভাবি আমাকে এই খেমারটা গিফট করছে আর এই খেমার যদি আপনাদের নিতে হয় হয়তো আপনি এখন আপনারা বলতে পারেন যে ব্যবসা করতেছেন কিনা তাহলে বলবো সরি আপনি যারা এটা মনে করবেন যে বিজনেস করতেছেন কিনা ভাবি কি আপু বিজনেস করতেছেন কিনা তাহলে মনে করব তাহলে আপনারা কেউ নক করবেন না আমাকে আর যদি মনে করেন আমার কোনো এখানে লাভ নাই বিশেষ করে আর লস নাই নাই হলো এই কারণে যে আমার দ্বারা একটা মানুষের পদ্মা করার সুযোগ পাইতেছে এই জন্য আমার করলে ভালো তো এই জন্য আমার কোনো লস নেই আর এটা এটা আমার আমাকে অর্ডার দিয়ে রাখছে আর অলরেডি চারজন আমি আইনা দিতে পারি নি আইনা দিতে পারি না কেন আমি মিরপুর যাওয়াই হয় না আমার ওই ভাবির বাসায় আর ভাবি হলো চাইলেও আইনা দিতে পারবে না অর্ডার নাই সৈদির থেকে আনা হয় আর এগুলো যখনই যখনই বাইরে বের হয় এটা পয়রা দরজাটা খুলে এটা পইরা বের হয় তারা তো আমি পয়রা দেখাবো এটা এখনই আপনাদের তো এই হলো কাহিনী আর যদি আপনারা কেউ কিনতে চান নিতে চান তাহলে আমার আইডিতে আপনারা আমাকে নখ করবেন ভাবির নাম্বারটা আমি দিয়ে দিব আপনারা ওইখান থেকে কালেক্ট করবেন আমি যদি যাই আমি আপনাদের আয়না দিতে পারবো কিন্তু এখানে হলো আরেকটা একটা কন্ডিশন যে আপনারা আমার মোবাইল নাম্বার চাইতেছেন আসলে ওপেনলি নাম্বার দেওয়াটা আমার ঠিক হবে না আর আমি যেহেতু বিজনেস করি না এই ধরনের তো আমি করি না আর প্লাস ওই ভাবির নাম্বারটা যে আপনাদের দিব সেটা আমি ওপেনলি দিব না ভাবি নিষেধ করছে আর সে বলে যে আমি তো অনলাইনে বিজনেস করি না আর সে হলো তার নিজের এই তার বুঝতেই পারছেন একটা ইউগা টিচার তার চারশো পাঁচশো আনে কিভাবে আনে আমি জানি না যাই হোক বিস্তারিত তো আপনাদের কারণে যতটুকু হলো ভাবির থেকে আমি জানতে জানছি ফোন দিয়ে যে ভাবি এরকম এরকম এখন তো আমাকে সবাই ধরতেছে ক্ষেমার সম্বন্ধে জানতে চাইতেছে কেমনি কি বলো আমি তারপর বলবো তো সেভাবে বললো তার নাম্বারটা অবশ্যই ওপেনলি দিব না আমি যদি তাকে দরকার হয় এবং কি আমাকে দরকার হয় এটার সম্বন্ধে কিভাবে নিবেন আপনার কি ভালো মন্দ তাহলে আমি আপনাকে বলবো আমার আইডিতে আপনারা নক করেন আর আমার আইডি নাম্বারটা আপনারা সবাই জানেন মাহি হক তিসা দিতে হবে আমার নাম আমার ফুল নাম মাহি হক তীষা তো আমি এর আগে দেখাইছিলাম তারপর এখনো দেখাইতে পারি মোবাইল ওই মোবাইলটা আনন্দ তানজিলা এবার আবার যে আমার আইডি আর এবং এটাই অফিসিয়াল আইডি হিসাবে আমি ইউজ করি কেন আমার আরেকটা আইডিয়া আছে যেটা আমার আর ছবি মিলানো তো ওইটা ওইটা আমার মানে পার্সোনাল বলা যায় প্লাস ওইটা আমি খুব কম ঢুকি তো আপনারা যেই নক করেন এটা নক করবেন এটা নক করলে আমাকে অতি তাড়াতাড়ি পাবেন আমি সাথে সাথে মেসেজের মানে রিপ্লাই দিতে পারবো ইনশাল্লাহ কিন্তু অনেকে অনেকে আমার এই মানে আমার পুরান আইডিটা নক করে যেটা আমি খুব কম যাই তো এই জন্য আমাকে পায় না তো আমি যেটা বলতেছিলাম আমাকে এবং খেমার আপনাদের যদি প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক না করে ফোন দিয়ে দিয়ে ফোন দিয়ে আর ক্ষেমার প্রয়োজন হইলে আমাকে বলবেন এখানে আমি আরেকটা কথা বলতে পারি যার মনে হইতা যে আমি হয়তো বা কোনো ব্যবসার জন্য কি কারণে আমি এটা দিতেছি কি এ বিষয়ে কথা বলতেছি তাহলে সে নক করবেন না কারণ আমি চাই না কেউ আমাকে ভুল বুঝুক আর সত্য কথা বলতে আমি নিজেই তো আনতে পারি না আমার ফ্রেন্ডরা বলছে আমি নিজেই তো তার থেকে চায়া রাখছি সে এখন যায় না সে গেলে আইনা দিতে পারবে এগুলা সই দেন আপনারা চাইলেও আপনারা মানে এর মধ্যে পাবেন না যেটা সত্য মার্কেট খুঁজবেন আমি যেমন নিউ মার্কেট বলছি নিউ মার্কেট আপনি কোথায় পাবেন পাবেন না আপনি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবেন তারপরে হয়তো আমাকে বলবেন যে ভাই বি একটা ভুয়া খবর দিছে আসলে নিউ মার্কেট আপনি পাবেন না প্লাস আমার মনে পড়ে না কোথাও আপনি এই ধরনের খেমার পাবেন আর এই খেমার আপনাকে আমি এখন পয়লা দেখাইতেছি খেমারটা পুরাটা হ্যাঁ আর এটা হলো তানের আজকে বেড বল মাথা মানে গরম করে লাইতেছে মানে এই বেট বল তুমি বলো এটা আমার ব্যাট বল আর বল হইল ব্যাট আর হইলো হলো কে কি আনছে আব্বু কি আনছে ব্যাটটা আর বলটা ব্যাট বল আচ্ছা আমি এখন দেখাইতেছি আচ্ছা ফুলি ফুল এটা আমাকে দেখতে পাইতেছেন কিনা আমি বুঝতেছি না

এটার হাত তো এখানে এইখানে খেমারটা এই না এই আপনি যদি ধরেন টাইট কি মানে ই করতে মন চায় যেটা এইভাবে বাঁধবেন এই যাতে নড়াচড়া না দেয় এক খুব আপনি এইভাবে বাদবেন দেখাই এবার আপনার আমাকে দেখেন এই 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 এবং আমি এই আছি এখন এটা অনেক বড় আপনাকে কিভাবে দেখাবো একদিন পা পর্যন্ত আমার এর চেয়েও লং লং আছে লম্বা হিসাবে তো এই দেখলেন খেমার এটা আর এই হাত হাত আপনি এইভাবে রাখতে পারেন এই এই এতটুকু দেখা দিতে চলে এইভাবে দেখাইতে পারেন তবে খেমার বুঝা যাইতেছে কিনা আরেকটা জিনিস হলো পিছনে আপনার কিছুই দেখা যাবে না আকার ইঙ্গিত অনেক বড় তো সেই জন্য আর এই যারা মানে পদ্মা করে প্লাস মুরব্বীদের জন্য অনেক সুন্দর দেখা যাচ্ছে তো যারা পদ্মা করে তাদের জন্য বেটার কাপড় আপনি দেখলেই বুঝতে পারবেন এই কাপড় গুলা এই কাপড় গুলো আপনি বাহিরের কাপড় গুলো এমনি ভালো হয় আপনারা সবাই জানেন আর খুবই সফট এবং খুব নরম এই তো দেখলেন খে আমার এই যে আপনি এই পার্ট এই আমি করি নাই জাস্ট আমার খানে আমি দেখাইলাম এই আর এইটার দামটা আমি আপনাদের এভাবে ওপেনলি বলবো না আপনারা যদি আমাকে নক করেন আমি তখনই বলবো এবং আমি যাই না নিব যেটা আর আমি মনে করি যদি আমি আমার ভাবিকে বলি যে ভাবি এত পিস এবং এত এই এভাবে নিতে হবে কেউ যদি আমার কাছ থেকে নিতে চায় সেটাও নিতে পারে যে আমি তবে এখন না আমার কাছ থেকে নিতে চাইলে যে নিতে পারবে তা না এখন না আমি তো বাড়ি যাব। তো বাড়ি থেকে আসবো তারপরে গিয়ে দেন আমি একদিন কথা বলবো যে এই দিন তার কাদের খেমার দরকার যারা যারা খেমার দরকার তারা তো অবশ্যই নক করবে তাদেরকে বলবো যে আসলে কবে পাবে এবং কিভাবে আমি আনবো যদি আমি মিরপুর যাই তখন আমি আইনা দিতে পারবো প্লাস আমার থেকে যদি কেউ নিতে হয় অবশ্যই আমি যে জায়গাটা বলবো সে জায়গায় আইসা নিতে হবে এক আর আমার থেকে যদি নিতে নাও চায় মিরপুরে যায় ওইখান থেকে যায় যদি আনতে চাই সেটাও আপনারা করতে পারেন আমার জন্য আরো সুবিধা তাতে আমার মানে ভালো হয় আরো তো চান এটা তো আমি বলবো যদি আপনি নিতে চান আমার থেকেও নিতে পারেন আর আর যদি আমার থেকে নিতে হয় তাহলে মঙ্গলবারের পরে এই এই মানে মঙ্গলবারের রবিবার হ্যাঁ রবিবারের পরে হয়তো আমি এই বিষয়ে কথা বলতে পারবো কারণ আমি যেহেতু বাড়ি যাব শুক্র শনি রবি হ্যাঁ রবিবারের পরে রবিবার দিন আবার আমি ঢাকায় থাকবো আর এর মধ্যে আমি পাবনায় যাব তো এই জন্য আমি হয়তো বা এ বিষয়ে কথা বলতে পারবো না কথা বলতে পারবো প্লাস এ বিষয়ে কথা বলতে পারবো প্লাস আমি এটা সমাধান দিতে পারবো না হয়তোবা বা কোথাও যদি লাগে আমি আইনা দিতে পারবো না প্লাস আমি বলতে পারবো যে আপনারা এই জায়গা থেকে নিয়ে আনতে পারেন নাম্বার দিয়ে দিতে পারবো আর ভাবির তবে আপনারা আমাকে মেসেঞ্জারে নক করতে হবে আমি সরাসরি এভাবে নাম্বারটা দিব না আর সে সে টোটালি তো নাই বলছে তারপর আমিও দিতাম না যাই হোক তো এই আপনারা হয়তো বা যারা ভুল বুঝবেন তাদের কাপড় বলি যারা ভুল বুঝবেন যারা মনে করবেন যে ভাবি বিজনেসের জন্য হয়তো জন্য তাহলে তাদের বলবো যে কোনো দরকার নেই আমার থেকে আমাকে এই বিষয়ে নক করার আর যদি মনে হয় যে না এটা আপনাদের প্রয়োজন কি আপনার মাকে দেওয়ার জন্য কি আপনি নিজের জন্য কি আপনার ফ্যামিলিতে শাশুড়িকে দেওয়ার জন্য যে একটা বেটার খেমার তো এই জন্য আমি তাদেরকে বলতে পারি যে হ্যাঁ আমি একটু উপকার করব কারণ কি একটা আমার দ্বারা যদি এবং কেউ যদি ঢাইকা চলতে পারে পুরা তো এটা আমারই ফায়দা এই এই কারণবশতে আমি হয়তো এতটুকু হেল্প করব আপনাদের আর সবাই রিকোয়েস্ট করছে অনেকেই রিকোয়েস্ট করছে ভাবি পুরা ফুল ক্ষেমাতা দেখাইবেন তাই আমি এতটা আজকের ব্লকটা শুধু খেমার নিয়ে খেমার 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 করতে করতে গেল আমার তো আসো তা আমি তো আপনাদের একটা কথা বলবো সেটা হলো আপনারা আমাদেরকে অনেক ভালোবাসেন আমার তান আব্বাটাকে অনেক ভালোবাসেন তান দাদি কি কিছু বলে দাও দাদি তু ভালো আমি তোমার লিগা পড়ছি আর বড় হয়ে তো দাদার লিগাও দোয়া করবো আচ্ছা শোনো দাদা আজকে যেন দাদার কি দেখে তোমার খুব মিস করতেছিল দাদা দাদার ওই কাগজটা একটু দেখাও সবাইকে আজকে সেই কাগজটা দেখে দাদাকে খুব মিস করতেছিল আমি আপনাদের খুব সুন্দর করে দেখাই টাইমে একদিন বাড়ি যাওয়ার পরে বাবা জিজ্ঞেস করছিল কয়টা বাজে মানে কত সেকেন্ডে কত মিনিট সেই জিজ্ঞেস করছিল তো আসলে তো তখন পারেনি বাবা হের যখন ঢাকায় আসছে তখন এটা নিজের হাতে বানাইয়া নিয়ে আসছে এবং সে এটাকে এটা কি বলে করে নিয়ে আসছে এটা লেবোডিং করে একদম সুন্দর করে নিয়ে আসছিল বাবা তো এই আজকে কাগজটা বের করে সে খালি বলতেছে আমার না দাদার কথা খুব মনে পড়তেছে মনে হয় আমার দাদা পিস পিস এরকম বলে তো আসলে কি বলবো বাবা দেখতে দেখতে এক মাস তিন দিন চার দিন হয়ে গেল যাই হোক আমাদের সবার জন্য দোয়া রাখবেন আর বাবার জন্য দোয়া করবেন আল্লাহ যেন বাবাকে ভেস্ত নসিব করে আর আমাদের জন্য দোয়া রাখেন সাথে মার জন্য দোয়া রাখেন আর আপনারাও ভালো থাকেন সুস্থ থাকেন যে যেখানে থাকেন আর সবাইকেই বলবো কোনো ব্যাপারে যদি আমার আমার ব্যাপারে কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন আমি চাই না কেউ আমার আমার বিষয়ে কেউ কষ্ট পাক যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিতেছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া রাখেন আল্লাহ হাফেজ তা একটু আল্লাহ হাফেজ বলে দাও Allah'a fiş.